রব্বুল আলামিনের একটা রুটিন হয়েছে। কত সুন্দর বলা যাবে না। একটা নিদর্শন যে বিভিন্ন ভাষায় কথা বলে সঙ্গে যারা প্রেমের তারই একটা সাবস্টেশন আল্লাহ এই ভারতবর্ষে দাঁড়ছিলেন। তার ভেতরে একজন আমরা অনেকেই নাম শুনে থাকবো, হযরত গাঙ্গুহি রশিদ আহমদ গাঙ্গুহি। অনেকের নাম শুনছি আমরা ভাই, প্রাইমারি পর্যন্ত পড়তে ধরি আমি তার কাছে গিয়ে আসল মজা পাওয়া যায়। আসল সময় ইমাম সব কই পাবেন, ওই সময়ের ইমাম সিনা বরাবর একটু ফাঁকা থাকবে। এই দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাইলে নিজের তারা এগিয়ে নেয়, কারণ আগে আমাদেরটা দরকার। আমি তো মোহাপেক্ষী, আমার তো লাভ যত বড়ই দানবে হোক না কেন, সে আর চাওয়ার পরে আল্লাহ তোমার যে দেন না এই কথা বললে আল্লাহ বেজার হয়। আল্লাহ দেন ওই দোয়া কারা বললে আল্লাহ সুদ খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই লাভের ভিতরে পার্থক্য কি, আল্লাহ সরল ভাবে বলছেন যে একটাকে আমি হালাল করেছি আর একটাকে আমি হারাম করে দিয়েছি। এখন এখানে ব্যাখ্যা